ফার্স্ট ম্যাচ একটু টাফ হয় এবং আমাদের টিম যেভাবে আমরা প্রিপারেশন নিয়েছি দীঘাতে কন্ডিশনাল ক্যাম্প করেছি, তারপরে মোহনার মাঠে আমরা গত কয়েকদিন ধরে যেভাবে প্র্যাকটিস করছি এবং আমাদের টিমের স্ট্রেংথ বেড়েছে। দুয়ারি জিতেন মুন্ডা এসছে, আমাদের হীরা মণ্ডল ফিট হয়ে গেছে, সেই জায়গা থেকে আমাদের কলকাতা লিগের থেকে টিমের আমাদের টিম আরও ভালো জায়গায় আছে। এবং কলকাতা লিগ সিকিম গভর্নেন্স গোল্ড কাপে আমাদের টিম যেভাবে ফুটবল খেলেছে সেই সিস্টেমে আমরা এখানেও খেলব এবং আমাদের টিম ভালো জায়গায় আছে। না, ভবানীপুর ভালো টিম, সেই টিমকে রেসপেক্ট করে বলছি। সেই খেলা আর এখনকার অনেক তফাত আছে। আমাদের টিমের স্ট্রেংথ বেড়েছে এবং আমরা টিম যেভাবে প্র্যাকটিস করেছি, আমাদের চিডি মুসারা টিমের স্ট্রেংথ বাড়িয়েছে, তার সাথে সাথে আমাদের যেসব জুনিয়র প্লেয়াররা অনেক ভালো ফুটবল খেলেছে কলকাতা লিগে তাদেরকে নিয়ে আমাদের টিম এখন ভালো জায়গায় আছে। আশা করছি প্রথম ম্যাচ আমরা ভালোভাবে জিত। এখনও ঠিক মুসার ব্যাপারটা কনফার্ম না, মুসা হয়তো খেলতেও পারে, কিন্তু তীর্থ আমরা প্রথম থেকে খেলাতে কালকে পারবো না। তীর্থ মুসা কনফিউশন আছে, তবে একটুখানি বলতে পারি যে তীর্থ মুসা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু তাছাড়াও যে খেলোয়াড়রা আছে তারা প্রথম ম্যাচে ভালো খেলার, যে তীর্থ আর মুসার না থাকাটা তারা আশা করছি ভালোভাবে পূরণ করে দেবে।